আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সাথে আছি সৌরভ। তো আমি কথা দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে প্রতি মাসে অন্তত 2 থেকে 3টি মাছ নিয়ে ভিডিও দিব, রঙিন মাছ। যারা অ্যাকুইরিয়ামের মাছের বিভিন্ন তথ্য আমার চ্যানেলে পেতে চান, অনেক ভিউয়ার্স আছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি। তো যারা অ্যাকুইরিয়ামের মাছের শীতকালীন যত্ন সম্পর্কে জানতে চান, শীতকালীন প্রস্তুতি সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওর মাঝখানে কোনো তথ্য ঠিকমতো না পান টেনে দেখার জন্য, তার জন্য আমি কোনোভাবেই দায়ী থাকব না। তো বিষয়টা হচ্ছে যে আমি আমার হাউজের পানি পরিষ্কার করছি। তো সামনে যেহেতু শীত, শীতের প্রস্তুতি হিসেবে এবং অনেক দিন ধরে আমি বাসায় ছিলাম না, তো পানিটা একটু নোংরা হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে আমার হাউজের পানিটা পরিষ্কার করে দিব। পানির কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর, সবুজ রঙের। প্রচুর পরিমাণে খাদ্য থাকার কারণে এবং সানলাইটের কারণে এরকম সবুজ হয়ে গিয়েছে পানিটা। তো আমি কাজের মাঝেই ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া যাক। তো কিছু মাছ তুলেছি আমি, দেখতে পাচ্ছেন কিছু কৈকাপের পোনা বলা যায়, কিছু কৈকাপ মাছ তুলেছি এখানে দেখতে পাচ্ছেন। তো এইগুলো শীতের সময় আসলে দেখা যায় যে প্রত্যেকটা মাছেরই একটা আলাদা করে যত্ন নিতে হয়, আপনার বিভিন্ন রোগ জীবাণু দেখা দেয়। তো আজকের ভিডিওটিতে মূলত সেই জন্যই আসা। তো আমার এখানে আছে একটা কৌটা, দেখতে পাচ্ছেন আপনারা, এই কৌটাটা মিথিলিন ব্লুর। আপনারা স্থান ভেদে বিভিন্ন কোম্পানির মিথিলিন ব্লু পাবেন অ্যাকুয়ারিয়ামের দোকানগুলোতে, তো সেইখান থেকে এটা কালেক্ট করতে পারেন। তো এটার কাজ কী? এটার কাজ মূলত আমি এই যে মাছগুলো তুললাম, এটা আপনাদেরকে হাউজে তো আর কি দেখাতে পারবো না, তো কাজের মাঝে আর কি দেখানোর জন্য এই ঢিসের মধ্যে নিয়েছি। তো এই মাছগুলো আমি তুলেছি, যেহেতু এটা সবুজ পানি, হাউজের পানি, তো এর মধ্যে আমি কিছু পায়ের পানি দিচ্ছি। অনেকে হয়তো বা এই ভিডিওটি দেখে বলবেন যে ভাই আপনি সরাসরি মাছ তুলে এরকম বাইরের পানি দিচ্ছেন, তো এটা তো মাছের জন্য ক্ষতিকর। আসলে এসব কিছুই না, আপনার যদি পানির টেম্পারেচার ঠিক থাকে তাহলে বাইরের পানি মিশালে কিছুই হবে না। তো আমি পানিটা মেশানোর কারণ মূলত যাতে মাছটা আপনারা ভালো করে দেখতে পারেন, এই জন্যে আর কি। তো আমি এখানে মিথিলিন ব্লুটা দেব। একটু বেশি পরিমাণে দিবেন। দেওয়ার পর পানিটা আস্তে করে এভাবে নেড়ে দিবেন। আপনারা এটা এক কথায় বলা যায় যে পটাশ, যেটা দোকানে পটাশ পাবেন আপনারা বিভিন্ন দোকানে, বুনিয়াদির দোকান না কি যেন বলে, যাই হোক, তো ওই সব দোকান থেকে পটাশ কিনেও এভাবে দিতে পারবেন। তো এতে হয় কি যে এই যে মাছের গায়ে যে ছত্রাকজনিত রোগ জীবাণু বা মাছের শারীরিক কোনো সমস্যা, সেটা এই মিথিলিন ব্লু দেওয়ার প্রয়োগ করার মাধ্যমে অনেকটাই ঠিক হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে কোটা বিভিন্ন মাছের জন্য, এটা গোল্ডফিশ, কৈকাপ, মলি, বেটা, প্লাটি, মলি, গাপ্পি, সব ধরনের মাছের জন্য আপনারা এটা ইউজ করতে পারবেন। আর মূলত আপনারা যদি আপনাদের অ্যাকুইরিয়ামের পানি পরিষ্কার নিয়ে কেউ দুশ্চিন্তায় থাকেন, তাদেরকেও বলবো তারা এই ওষুধটি যদি 7 দিন কি 15 দিন পর পর যখন আপনারা নতুন পানি দেন তখন যদি এটা প্রয়োগ করেন, তো আপনার হাউজের পানি পরিষ্কার থাকবে। এবং আপনার পানি যদি খুব দ্রুত ঘোলা হয়ে যায়, তো এই মিথিলিন ব্লুটি দিলে আপনার পানির ময়লা কেটে আলাদা করে ফেলবে এবং পানিতে থাকা অ্যামোনিয়া দূর করবে, ক্ষতিকর যে গ্যাস হবে বা ক্ষতিকর যে বিষয়গুলো থাকবে সেগুলো দূর করবে অনেকটাই। আর আপনারা খুব বেশি খাবার দেবেন না, তাহলে পানি এমনিতেই চকচকে থাকবে। তো আমি আপনাদের আজকে দেখানোর মূল কারণ এইটাই কাজের মাঝে, যে এই মাছগুলোর যে সমস্যা এটা এখানে কিছুক্ষণ থাকবে, মিথিলিন ব্লু দিয়ে আমি রেখে দিব, বাদ বাকি মাছ যেগুলো হাউজে আছে সেগুলো আমি এখানে ট্রান্সফার করব। দেন 1-2 ঘন্টা বা 3 ঘন্টা যতক্ষণ হাউজটা সাফ করতে বা পরিষ্কার করতে সময় লাগে, সেই ততক্ষণ এখানেই থাকবে মাছগুলো, এই ভিতরেই থাকবে।
তো এতে মাছগুলোর যে শারীরিক সমস্যাগুলো আছে, ছত্রাকজনিত রোগ, গায়ে যে ফাঙ্গাস জমে শীতের সময়, সেগুলো থেকে নিস্তার পাবে। আমি যদি আপনাদেরকে মাছগুলো দেখাই একটু, দেখবেন এগুলো হাতের গিরার 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজের মাছ পর্যন্ত আছে, 4 ইঞ্চি সাইজের যে এই যে এটা একই 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 সময়কার একই ব্যাসের মাছ, এটা অনেকটাই বড়। মাছগুলো যদি আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর। আমার এখানে কিছু মাছ রয়েছে, এইটা যেটা আমার আমার খুবই পছন্দ, এটা রোদে ধরলে দেখবেন এটার যে গায়ের যে আঁশগুলো এটা চকচক করে, একদম খুব সুন্দর দেখতে মাছগুলো। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, মাছটা খুবই সুন্দর, একদম পিওর কমলা কালার। এটা যদি 4 থেকে 5 ইঞ্চি হলে একদম পুরো লাল হয়ে যাবে। যেমন এই যে এইটা প্রথমের দিকে সাদা ছিল, আস্তে আস্তে লাল হয়ে গিয়েছে। তা আসলে কই কাপের 3 থেকে 4 স্টেপে কালার চেঞ্জ হয়। প্রথমে পোনা অবস্থায় এক কালার থাকে, তারপর বড় হলে আরেকটু বড় হলে এক কালার হয়, তারপরে এরকম আস্তে আস্তে ধাপে ধাপে কালার চেঞ্জ হতে থাকে। দেখেন মাছগুলো অনেক সুন্দর। আমি এখানে হয়েছিল কি, নদী থেকে কিছু পানা নিয়ে এসেছিলাম, তো ওইখানে একটা ছোট্ট পোনা চলে এসেছিল আমার সাথে। তো আমি জানতাম না যে ওইটা কিসের পোনা, তো পরবর্তীতে বড় হয়ে এটা একটা পরে বুঝতে পারি যে এটা একটা খোলসে মাছ। মাছটা এখানেই আছে অনেক দিন যাবত, প্রায় 1 বছরের মতো এখানেই আমার হাউজেই আছে। তো আমি এটা তুলে ফেলি না, এদের সাথেই থাকি, এদের সাথেই ফিট খায়। তো যাই হোক, ভিডিওটা লং করবো না, আর অনেক কথা বলেছি, আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা মাছ চাষ করেন বা পানির পরিষ্কার করার বিষয় নিয়ে খুব সমস্যায় থাকেন, তাদেরকে বলবো মিথিলিন ব্লু টি, এটা নাম হলো টোকিও ব্লু। আপনারা চাইলে যে কোনো কোম্পানিরটা ইউজ করতে পারেন, তবে এটা অনেক ভালো, আমি এটার কোনো অ্যাড করছি না, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, এটা অনেক ভালো, অল্পতেই কাজ হয়। আর আমার হাউজের পানি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু আমি সতর্কতার সাথে আগে থেকে চেঞ্জ করে দিচ্ছি পানিটা, কারণ এই এখন যদি চেঞ্জ না করি তাহলে শীতের সময় গিয়ে চেঞ্জ করলে নতুন পানিতে মাছগুলোর আরও সমস্যা হবে। তো আমি এখন চেঞ্জ করব, পরবর্তীতে বিভিন্ন ধরনের রাসায়নিক দিয়ে পানিটা কন্ট্রোল করার চেষ্টা করব। শীতের মধ্যে আমি আর একদমই পানি চেঞ্জ করব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন মাছের ভিডিও নিয়ে এবং মাছের অ্যাকুইরিয়াম মাছ সম্পর্কে যারা বিভিন্ন তথ্য চান আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমরা আপনাদের নতুন নতুন আপডেট দিব। আর যারা, আমি আবারও বলছি, যারা অ্যাকুইরিয়ামের পানি পরিষ্কার নিয়ে সমস্যা আছেন, তারা এটা প্রয়োগ করে দেখুন, তারা অনেক ভালো ফল পাবেন, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা, এটার দাম খুবই কম, 50 টাকা, 60 টাকা, 70 টাকা কিংবা 100 টাকা, বিভিন্ন সাইজের বোতল রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট। তো আপনারা চাইলে এটা কিনে ইউজ করে দেখতে পারেন, 100 ভাগ কাজ করবে পানি পরিষ্কার করা এবং মাছের রোগ দূর করার ক্ষেত্রে। আপনাদের যাদের মাছের গায়ে পাকনা পচা, গায়ে সাদা দাগ, কালো দাগ পড়ার সমস্যা আছে, তারা এটা ব্যবহার করলে অবশ্যই কাজ দিবে 100%, এবং সাথে কি সামান্য পরিমাণ লবণ ইউজ করলে আরও ভালো হয়, খাবার লবণ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত সবাই আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।